ফাকর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিহাট, ফাকর অনলাইন স্কুল, নবম শ্রেণী, উচ্চতর গণিত। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। ইতিপূর্বে আমরা ফাংশন সম্পর্কে তোমাদের ক্লাসে ধারণা দিয়ে দিছি, আজকে গাণিতিক সমস্যাগুলির মাধ্যমে আমরা কীভাবে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো সেগুলো আমরা আলোচনা করবো আজকে। আজকে আমি কয়েকটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করবো, যেটা সেটা হচ্ছে যে আমি এখানে তোমাদের কয়েকটা ফাংশন আমি টপিকস এখানে লিখি। শুরুতে যদি আমরা যদি লিখি এফ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ফাইভ, এক্স বিলংস টু আর, দুই নম্বর টপিক্সটা লিখি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, এক্স ডাজ নট ইকুয়াল ওয়ান, আরেকটা লিখি এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার টু মাইনাস ফোর এক্স। আমি তিনটে ফাংশন লিখে ফেলছি। হ্যাঁ, এই তিনটে ফাংশনের কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যাবে আমি তোমাদের আজকে সেই বিষয়ে আজকে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখো সলিউশন। এক নম্বরটা দেখো এফ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ফাইভ, এক্স বিলংস টু আর। আমাদের শুরুতেই জানতে হবে যেটা সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ কী। আমরা ইতিপূর্বে তোমাদের ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে সম্ভব ধারণা দিয়ে দিছি। আজকে গাণিতিক মাধ্যমে দেখো ডোমেন এক্সের যে মানগুলো বসাবো, এক্সের মানের মাধ্যমে আমরা যে এফ অফ এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে ডোমেন। এখানে দেখা যাচ্ছে যে এক্সের সকল বাস্তব মানের জন্য আমরা এফ অফ এক্সের মান পাচ্ছি। সুতরাং এখানে ডোমেন কী হবে তাহলে আমাদের রিয়েল নাম্বার। তাহলে আমরা ওইটাই লিখি এখানে এক্সের সকল বাস্তব মানের জন্য এক্সের সকল বাস্তব মানের জন্য ফাংশনটি কী পাই আমরা সংজ্ঞায়িত, ফাংশনটি সংজ্ঞায়িত। অতএব তাহলে আমরা কী পাবো ডোমেন, কী পাবো আমরা রিয়েল নাম্বার। ঠিক আছে, কারণ এক্সের সকল বাস্তব মানের জন্য আমরা এখানে মান পাবো। হ্যাঁ, এখানে অসংজ্ঞায়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা যে কোনো মান বসালে আমরা মান পাবো। সুতরাং আমরা কী পেলাম, আমরা কী বললাম ডোমেন বললাম রিয়েল নাম্বার। আর এখন যদি আমরা রেঞ্জ বাড়ি করি, আমরা ধরি ওয়াই ইকুয়াল থ্রি এক্স প্লাস ফাইভ, এখান থেকে এক্সের মান বাড়ি করো, বা থ্রি এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ফাইভ, বা এক্স ইকুয়াল ওয়ান ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড থ্রি। এখানে দেখা যাচ্ছে যে কি ওয়াইয়ের যে কোনো মানের জন্য আমরা এক্সের মান পাচ্ছি, অর্থাৎ ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মান সংজ্ঞায়িত। তাহলে এখানে রেঞ্জটা কী হলো আমাদের রিয়েল নাম্বার। এখানে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত, অতএব রেঞ্জ আমরা কী বললাম রিয়েল নাম্বার। ক্লিয়ার? তাহলে একটা ফাংশনে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করলাম। তাহলে সুতরাং আবার বলতেছি এফ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ফাইভ, এক্সের সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, কারণ এক্সের যে কোনো মান বসে দিলে আমরা কি এফ অফ এক্সের মান বাস্তব পাবো। সুতরাং আমরা কী বললাম ডোমেন পেলাম রিয়েল নাম্বার। আবার রেঞ্জের ক্ষেত্রে ধরলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ, এখান থেকে আমরা এক্সের মান বের করবো। এখন ওয়াইয়ের যে সমস্ত মানের জন্য এক্সের যে মানগুলো পাবো সেটা হচ্ছে কি রেঞ্জ, কারণ এখানে দেখা যাচ্ছে যে নিচে থ্রি ফিক্সড, নিচে কোনো জিরো হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ নিচে কোনো অসংজ্ঞায়িত মান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ ওয়াইয়ের যে কোনো মান বসালে আমরা এক্সের সবগুলো মান আমরা কী পাবো বাস্তব পাবো। সুতরাং আমরা কী বললাম রেঞ্জ পেলাম, কী বললাম রিয়েল নাম্বার। এখন আমরা দুই নম্বর ফাংশনটির আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো। দুই নম্বর ফাংশনটা হচ্ছে কি আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু ডিভাইডেড কী বললাম এক্স মাইনাস ওয়ান, এক্স ডাজ নট ইকুয়াল ওয়ান। এই ফাংশনটি আমরা কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি।
ठीक है इखाने देखा जाए एफ ऑफ एक्स फंक्शन टी संज्ञायित होबे जदि एक्स माइनस वन डज नट इक्वल टू इयर जीरो है अर्थात हमें जो लिखी एफ ऑफ एक्स फंक्शन टी संज्ञायित होबे जदि एवं केवल जदि एक्स माइनस वन डज नट इक्वल टू इयर जीरो है बा एक्स डज नट इक्वल टू वन अर्थात एक्स मान वन बसाले नीचे कि पाई असंगत मान पाई एक्स मान वन बदे बाकी पृथ्वी जतगुलान मान बसा ना क्यों हमें एफ ऑफ एक्सर निश्चय एक मान पा वास्तव मान पाता एक्स मान वन बदे जेको मानटाई हे कि डोमेन तेल अतएव डोमेन लिखते पड़ी ये अतएव डोमेन लिखते पड़ी डोमेन वास्तव जगत थे कि बद ना कि वन संख्या बद देव क्लियर एन ये अंक जो रेंज बार करी एक ही नियमे हमें करी धरी वाई इक्ुअल टू एक्स प्लस टू डिवाइडेड एक्स माइनस वन बा आड़ाड़ी गुण करी एक्स वाई माइनस वाई इक्ुअल टू एक्स प्लस टू बा एक्स वाई माइनस टू एक्स इक्ुअल वाई प्लस टू हमें एक्स जो कमन नहीं वाई माइनस टू इक्ुअल वाई प्लस टू बा एक्स इक्ुअल वाई प्लस टू डिवाइडेड वाई माइनस टू तेल एक्स संज्ञायित हो जब जदि वाई माइनस टू डज नट इक्वल टू जीरो है इखाने एक्स संज्ञायित हबे जदि वाई माइनस टू डज नट इक्वल टू कि है जीरो है हाँ बा वाई डज नट इक्वल टू अर्थात वाइर मान टू बसाले शुधुमात्र एक्सर मान पाबो ना असंगत मान पाबो वाइर मान टू बादे बाकी जेकोनो मान बसाले आमरा कि पाबो आमरा जेकोनो मान पाबो अतएव ताहले आमादेर रेंजटा कि होच्छे कि वास्तव संख्या थेके कि बाद टू बाद अतएव रेंज रियल नम्बर थेके कत बाद टू बाद এখন আমরা তিন নম্বরটা যেটা আমরা ফাংশন লিখছি সেই তিন নম্বর ফাংশনে আমরা কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় সেটা আমরা শিখব তিন নম্বর ফাংশনটা আমাদের কী আছে ইফ অফ এক্স ইকুয়াল রুট ওভার টু মাইনাস ফোর এক্স এটা দেওয়া আছে আমাদের তাই না এই যে এই ফাংশনটি আমরা রুটের ভিতর যেটা মান থাকবে এই ধরনের ফাংশন যদি আমাদের থাকে সেই ধরনের ফাংশনটা আমরা কীভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব তাহলে এটা আমরা বলতে পারি ইফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি রুটের ভিতর যেটা আছে এটা গেটার ইকুয়াল কি হয় জিরো হয় কারণ আমরা জানি কি রুটের ভিতর জিরো চেয়ে ছোটো যদি মান বসাই আমরা সবগুলো মান আমরা অসংজ্ঞায়িত মান পাবো হ্যাঁ রুটের চেয়ে যদি আমরা যদি জিরো চেয়ে যদি ছোটো মান আমরা যদি বসাই রুটের ভিতর যদি থাকে তাহলে সেই মানটা আমরা কী পাবো অসংজ্ঞায়িত অর্থাৎ জিরো সে এখানে যদি আমাদের যদি রুটের ভিতরে জিরো সে যদি ছোটো মান আসে মাইনাস মান আসে তাহলে আমরা ফাংশনটি পুরো আমার অসংজ্ঞায়িত মান পাবো আমরা জানি রুটের ভিতর মাইনাস চিহ্ন যদি থাকে মাইনাস মান থাকে সেই মানটা কী হয় অসংজ্ঞায়িত হয় তাহলে এই জন্য বলতে হবে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি রুটের ভিতর যেটা আছে সেই মানটা গ্রেটার ইকুয়াল জিরো অর্থাৎ এই মানটা জিরো এই রুটের ভিতর যে অংশটা আছে এই অংশটা জিরো অথবা জিরো চেয়ে বড়ো হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে বা এখানে আমরা যদি করি বা মাইনাস ফোর এক্স গিটার ইকুয়াল জিরো সরি সরি জিরো না এখানে মাইনাস টু বা মাইনাস ফোর এক্স এটা ভালো করে লিখি মাইনাস টু বা মাইনাস এক্স উভয় পক্ষে আমরা ফোর দ্বারা ভাগ করি হ্যাঁ অর্থাৎ মাইনাস ফোর এক্স গিটার ইকুয়াল প্লাস টু এদিকে আসলে মাইনাস টু করে দিলাম মাইনাস ফোর এক্স এই লাইনটা আবার ভালোভাবে লিখলাম উভয় পক্ষে আমরা কী করলাম ফোর দ্বারা কী করলাম ভাগ করলাম হ্যাঁ
पुट दा भाग लेखने के माइनस एक्स गिटार इक्वल कत हो माइनस कत होने हाफ एन उभयपक्ष माइनस चिन्ह द्वारा गुण करी तेल क्या जाए असमता कि चेन्ज हो जाए। हाँ तेल ये साइड नोट लिखते हैं उभयपक्ष माइनस वन द्वारा गुण कर उभयपक्ष माइनस वन द्वारा गुण कर उभयपक्ष माइनस वन द्वारा जो गुण करी तेल क्या जाए कि असमता क्या जाए चेन्ज हो जाए अतए डोमेन एक्स बिलोंग्स टू आर मैं एक्सर मान वास्तव संख्या कौन वास्तव संख्या जे वास्तव संख्यागुल्ला हाफ अथवा हाफे से छोटो जदि हाफ अथवा हाफे से जो कि छोटो बसाई तेरे हमें क्या पा मान पा हाफ अथवा हाफे से छोटो बस क्योंकि हाफ अथवा हाफे से जो बड़ो मान बसाई तेरे सबग मैं क्या पा असंख्यित पा अतए एक्स बिलोंग्स टू आर जन एक्स इज इक्वल टू हाफ ये हे कि डोमेन एन अंकटारे हमें जो रेंज बाड़ी करी रेंज धरी वाई इक्वल रूट ओवर टू माइनस फोर एक्स उभयपक्ष वर्ग करी वाई स्क्वायर इक्वल टू टू माइनस फोर एक्स हाँ वर्ग कर लपर कि फोर एक्स इक्वल टू टू माइनस वाई स्क्वायर साइड से माइनस फोर एक्स प्लस फोर एक्स हाँ टू प्लस वाई स्क्वायर दिखे नहीं माइनस वाई स्क्वायर तपर एखे जो एक्स मान पड़े एक्स इक्ुअल टू माइनस वाई स्क्वायर डिवाइडेड करते पर फोर एखे देखल वाइर जो मान बसाई ना क्यों एक्सर मान हमें पा एखे नीचे को जिरो हार को सम्भावना नहीं अर्थात असंगित हमें ये को मान पा ना सूतरा वाइर जो वास्तव मान से सब वास्तव मान जो एक्सर मान हमें वास्तव पा तेल अतए वाइर सकल वास्तव मान जो फंक्शन टी संज्ञायित अतः रेंज रियल नंबर ठीक है তাহলে আমরা যদি আমরা দেখি শুরু থেকে যদি দেখি আমরা তিনটে ফাংশন লিখছি আর এই তিনটে ফাংশনের আমরা ডোমেন এবং রেঞ্জ আজকে নির্ণয় করা শিখলাম আর আশা করি তোমরা সবগুলো সবাই ভালো করে বুঝতে পেরেছো। এই ধরনের যতগুলো ফাংশন আছে না কেন তোমরা এই নিয়মেই ডোমেন এবং রেঞ্জ বার করতে পারবা। হ্যাঁ আজকে তাহলে এই পর্যন্ত থাকো, এই নিয়মেই তোমরা বাকি ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ বার করার চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিও, থ্যাংক ইউ।